হ্যালো এভরিওান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো জিএনএম এনএমের জন্য বাছাই করা কিন্তু সাজেশন পেপার যেটা হচ্ছে তোমাদের জি এর উপর ঠিক আছে দেখো কিছু কোশ্চেন আছে যে প্যাটার্নগুলোকে ফলো করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেই প্যাটার্নগুলোকে রাখা হয়েছে তার মধ্যে এই জিকে প্যাটার্ন বা এই জি কে প্র্যাকটিসের মধ্যে আজকে আমরা কী কী পাচ্ছি বলে দিই মূলত আমরা এর মধ্যে কভার করছি যেটা লাইফ সায়েন্স এর মধ্যে কিছু লাইফ সায়েন্সের কোশ্চেন পাবে জীবন বিজ্ঞানের কোয়েশ্চেন আছে কিছু হচ্ছে ভৌতবিজ্ঞানের কোশ্চেন আছে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিয়েছি যেগুলো তুমি প্রথম এবার আমার মনে হয় যে ইউটিউবে প্রথম যেটা হচ্ছে লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেটের মধ্যে আমি মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিয়েছি মানে একটা কমপ্লিট যে প্র্যাকটিস সেট কোশ্চেন তোমরা ভালোভাবে খেয়াল করে দেখতে পাবে তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসে জিগের মধ্যে তার মধ্যে কিন্তু এইরকম ভাবগুলো থাকে ঠিক আছে কিছু কোশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভিত্তি করে কিছু কোশ্চেন দেয় তোমার হচ্ছে কি লাইফ সায়েন্স থাকে কিছু কোশ্চেন থাকে কিছু কোশ্চেন থাকে জিকে থেকে থাকে তাই না একটা মিক্স কোশ্চেন থাকে তো আমি সেই মিক্সড কোশ্চেনটা কিন্তু আজকে নিয়ে এসেছি আচ্ছা তোমাদের ছোট্ট ইনফরমেশন দিই যে যারা পেড ব্যাচে ভর্তি হতে চাচ্ছে এবং আমাদের আজকে থেকে শুরু হচ্ছে অগ্নিধারা ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি সকাল সাতটায় প্রথম মক টেস্ট হয়েছে তুমি যদি চাও এখনও কিন্তু সময় আছে মক টেস্ট দিতে পারো আমাদের যে মক টেস্টগুলো হচ্ছে সেই মক টেস্টগুলো তুমি অনলাইনে দিতে পারো অ্যাজ ইউজাল তুমি কিন্তু অফলাইনেও দিতে পারো ঠিক আছে অ্যাজ ওয়েল অ্যাজ সরি তো এগুলো কিন্তু যদি দেওয়ার থাকে তাহলে আমাকে কী করবে এই নাম্বারটা দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারটা তোমরা একটা হোয়াটসঅ্যাপ করে দিও যে স্যার আমি জয়েন করতে চাইছি অথবা ডিসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তুমি কিন্তু আমাকে জানাতে পারো যে স্যার আমি মানে এই ব্যাচে জয়েন করতে চাইছি ওকে চলো তাহলে ক্লাসে ফিরিয়ে যাই প্রথম প্রশ্ন দেখো বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন শ্রীকান্ত শাহ আচ্ছা আমি এখান থেকে কয়েকটা পয়েন্ট তোমাদের বলি দেখো এখান থেকে না তোমাদের জিএনএমএনএ পরীক্ষা দু হাজার তেইশে একটা কোশ্চেন এসেছিলো একটা মন্দির কেন্দ্র করে তাই না যে মন্দির এটা কাদের উপাসনা গৃহ ঠিক আছে তো এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে মসজিদ থেকে আসতে পারে ঠিক আছে তো মাথায় রাখো এই যে আমাদের হচ্ছে আদিনা মসজিদ এই আদিনা মসজিদ কিন্তু শ্রীকান্দার সাহা ইনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছেন ওকে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে জামা মসজিদ থেকে প্রশ্ন আসতে পারে জামা মসজিদ কি জামা মসজিদ হচ্ছে আমাদের ভারতের সবথেকে দীর্ঘ মানে সব থেকে বড় একটা মসজিদ হচ্ছে জামা মসজিদ ঠিক আছে জামা মসজিদ এবং এই মসজিদটা কোথায় রয়েছে দিল্লিতে রয়েছে এটি কে প্রতিষ্ঠা করেছেন সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে জামা মসজিদ কে প্রতিষ্ঠা করেছেন এটা কমেন্ট করে জানাবে চলে আসি পরের প্রশ্ন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় দেখো কোশ্চেনগুলো এমনভাবে সাজিছি না যেন প্রত্যেকটা কোশ্চেন আনকমন থাকবে কিছু কোশ্চেন কিছু কোশ্চেন থাকবে কমন সব কিছু থাকবে এবং টোটাল কতগুলো পারছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে লাস্টে বলবে যে স্যার কতগুলো পেয়েছি ঠিক আছে অলমোস্ট চল্লিশটা মতো কোশ্চেন আছে আচ্ছা ভারতের শেক্সপিয়ার কাকে বলে তো ভারতের শেক্সপিয়ার বলা হয় কিন্তু কালিদাসকে আচ্ছা কেন বলা হয় শেক্সপিয়ার কে কে ছিলেন বলতো শেক্সপিয়ার কিন্তু একজন ইংলিশ কবি ছিলেন তাই না ইংরেজি রাইটার ছিলেন তো উনি কিন্তু ইংরেজিতে বিভিন্ন কবিতা বা গল্প আবৃত্তি এই সমস্ত লিখতেন আমরা সবাই জানি যেমন মিড নাইট সামার ডে তাই না এরকম একটা ছিল তারপরে রোমিও জুলিট এই সমস্ত লিখেছেন কে এই সমস্ত সব কিছু লিখেছেন শেক্সপিয়ার তো ভারতবর্ষ কিন্তু একজন খুব স্বনামধন্য কবি পরবর্তীকালে দেখা যায় তো তিনি হচ্ছেন এই সমসামিকি ছিলেন বা তার পরবর্তী সময় ছিলেন এই কালিদাস ঠিক আছে কালিদাস কিন্তু সেই একই রকম কিন্তু সুনাম বা স্বনাম কিন্তু এই দক্ষটা গ্রহণ করেছিলেন যার জন্য তাকে ভারতের শেক্সপিয়ার বলা হয় ঠিক আছে তো হচ্ছে কালিদাস উত্তর এখানে হয়তো অপশন থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত প্রশ্নগুলো দেখবে ডাব্লিউপির পরীক্ষায় আসে ঠিক আছে তো অবশ্যই কিন্তু ভালোভাবে কোশ্চেনগুলো নোট ডাউন করে নাও পরের প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কোশ্চেনগুলো দেখো কত কতবার কোশ্চেনটা এসেছে কতবার রিপিটেডলি কোশ্চেন এসেছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উত্তর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে প্রথম গভর্নর জেনারেল আচ্ছা আমি তোমাদের কাছে একটা হোমওয়ার্কের কোশ্চেন দিচ্ছি কোশ্চেনটা কি লিখে নাও যে হোমওয়ার্কে কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম গভর্নর কে ছিলেন ঠিক আছে ভারতের প্রথম গভর্নর কে ছিলেন এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ঠিক আছে সরি বাংলার প্রথম গভর্নর কে ছিলেন আমাদের বাংলার প্রথম গভর্নর কে ছিলেন এটা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে যার উত্তর সঠিকভাবে আমি সেটা পিন করে রাখবো পরের প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম ভাইসরে কে ছিলেন দেখো ভারতের প্রথম ভাই স্বরে কে ছিলেন দেখো ভাই সরয় ভাই ছিলেন লর্ড ক্যানিং ওকে ভারত প্রথম ভাইসরে ছিলেন লর্ড ক্যানিং ওকে চলো পরের প্রশ্ন দেখেনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত এসেছিলেন দেখো এই মহিলা থেকে কিন্তু তোমাদের জিএনএমএ পরীক্ষায় প্রশ্ন এসেছিল তাই না যে মহিলা প্রথম রাষ্ট্রদূত দেখো রাষ্ট্রদূত কি রাষ্ট্রদূত মানে বিভিন্ন রাষ্ট্রে না বিভিন্ন দেশে দেশে তা কী করে তার যে বার্তা আমাদের দেশের যে বার্তা সেটা প্রেরণ করে ঠিক আছে বিভিন্ন দেশে দেখবে আমাদের রাষ্ট্রদূত ছড়িয়ে আছে পুরো পৃথিবীতে না দেখবে কোনো না কোনো দেশের সাথে যুক্ত যেমন আমেরিকার সাথে হতে পারে চীনের সাথে হতে পারে সে যতই মানে তার সাথে এ হোক না কেন দেখবে গোপন রাষ্ট্রদূত থাকে ঠিক আছে ওরা মানে রয়ের মতো কাজ করে ভেতরে ভেতরে সব খবর নিয়ে নেয় ঠিক আছে তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত নিয়ে ছিলেন তোমাদের জিএনএমএম পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল ভারতের প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টে কে ছিলেন দেখো সে টাইপের কিন্তু কোশ্চেন নিয়ে এসেছে দেখো এইগুলো কিন্তু সব জায়গায় পাবে না অবশ্যই কিন্তু লাইক করো অনেক পরিশ্রম রুখিয়ে আছে এক একটা প্র্যাকটিসের বানাতে ঠিক আছে এবং এগুলো সব সাজেস্টিভ কিন্তু ঠিক আছে তো দেখো মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন বিজয়লক্ষ্মী বিজয় লক্ষ্মী পণ্ডিত বিজয় লক্ষ্মী পণ্ডিত হচ্ছেন প্রথম রাষ্ট্রদূত মহিলা রাষ্ট্রদূত ঠিক আছে এরা মাথায় প্রথম মহিলা রাষ্ট্রদূত ওকে তো প্রথম ভারতের মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন না হচ্ছে আমাদের বিজয়লক্ষ্মী পণ্ডিত ওকে চলো এখান থেকে আরেকটা প্রশ্ন আমাকে কমেন্ট করে দেখাও যে ভারতের প্রথম কোন কোন মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন এই কোশ্চেনটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন ঠিক আছে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন অবশ্যই কিন্তু মাউন্ট এভারেস্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই কোশ্চেনগুলো কমেন্ট করলে তবে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা জানো নাহলে বুঝবে তোমরা জানোই না ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন দেখি ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কী ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম হচ্ছে অপসরা দেখো কোশ্চেনগুলো কিন্তু একটু আনকমন টাইপের সব প্রশ্ন কিন্তু কমন নয় কিছু কোশ্চেন একদম সহজ কিছু কোশ্চেন একটু মডারেট লেভেলে তো এগুলো এমনিতে কমন অনেক পরীক্ষায় এসে এসে তোমরা হয়তো ক্লিয়ার হয়ে গেছে বাট তবু যাদের নতুন তাদের কাছে এটা অনেক কঠিন লাগতে পারে তো কোশ্চেন যদি কঠিন লাগে খাতা কিন্তু নোট করে নেবে ঠিক আছে আচ্ছা ভারতের প্রথম মহিলা পাইলট কিছেন দেখো মহিলা পাইলট কোশ্চেনগুলো কী লেভেলে নিয়ে এসেছি এই রকম টাইপের কিন্তু আমি মক টেস্টে কোশ্চেন রাখছি যে যে টাইপগুলো তোমাদের পরীক্ষা দিচ্ছে ঠিক সেই রকম টাইপগুলোকে ফলো করে করে কিন্তু সেইভাবে কোশ্চেনগুলো সাজাচ্ছি সুন্দর করে মক টেস্ট বানাচ্ছি তো যদি মনে হয় মক টেস্টে জয়েন করবে আজকে মক টেস্ট নিয়েছি একদম টাফ লেভেলে কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলো কিন্তু সবাই কিন্তু উত্তর দিতে পারেনি ওকে সবাই কিন্তু সব উত্তর দিতে পারেনি এবং নেগেটিভ মার্কিং যেরকম থাকে ঠিক সেই রকম কিন্তু কোশ্চেনগুলো সাজিয়েছি সেম টু সেম যেরকম প্যাটার্ন ফলো করে রকম প্যাটার্ন কিন্তু ফলো করে কোয়েশনগুলো বানিয়েছি তারপরে যদি মনে হয় যে স্যার আমি দেবো দেখি যে কতগুলো পারছি না পারছি দেখো আমরা ভাবি যে হয়তো সবই পারবো যখন পরীক্ষা দেওয়া যায় তখন বোঝা যায় এহ এই কোশ্চেনটা বাকি ছেগের মানে এত আমি আমার মধ্যে এত ঘাটতি আছে এইটা জানার জন্যই কিন্তু মক টেস্ট দেওয়া ঠিক আছে এটাও নয় যে আমি মক টেস্ট দিলাম এখান থেকে সব কমন পেয়ে যাবো এটা কেউ দিতে পারে না বাস ঠিক আছে আমি তো পারবই না প্রথম কথা কারণ আমি অত মহাপণ্ডিত নই যে আমি সবই কমন দেবো এরকম মহাপণ্ডিত আমি নয় কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার আয়না হিসেবে তোমার দেখাতে পারি যে এখানে তোমাকে বেশি জোর দিতে হবে তুমি এই জায়গাটা বেশি ভুল করছো ঠিক আছে বা এখানে তোমাকে বেশি জোর দিলে তুমি আরও ভালো আরও ভালো তোমার যে প্রিপারেশান সেটা আরও একটু স্ট্রং হবে ক্লিয়ার হয়েছে তো এটার জন্য কিন্তু মক টেস্টটা নেওয়া ওকে চলো ভারতের প্রথম পারমাণবিক চুলি বললাম অপসরা ভারতের প্রথম মহিলা পাইলটকে তা তার নাম হচ্ছে প্রেমা মাথুর আচ্ছা প্রেমা মাথুর আমি টেস্ট দেওয়ার যে নাম্বার সেটা আরও করে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার আর মাত্র একশো কুড়ি টাকা লাগছে বস কত দিকে কত পয়সা চলে যায় একশো কুড়ি টাকা কী বাজায় আসে অলমোস্ট কিন্তু একশো পঞ্চাশ জন আমাদের জয়েন হয়ে গেছে এবং বিভিন্ন প্রান্ত থেকে বাংলা বিভিন্ন প্রান্ত থেকে তুমি যদি মনে করো জয়েন করবে এই যে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু আর যদি মনে করো ডিটেলস ক্লাস করবে ডিটেলস ক্লাস আমরা খুবই মজা করে ক্লাসগুলো করি সমস্ত জিনিসগুলো কিন্তু টপিক ধরে ধরে আমরা ক্লাস করাচ্ছি জি কে ইতিহাস এই তোমার হচ্ছে কি ইতিহাস ভুলের মধ্যে আছে জি কের মধ্যে জীবন বিজ্ঞান বিজ্ঞান ম্যাথ ইংলিশ রিজনিং সমস্ত সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস করাচ্ছি এবং যথেষ্ট মজা করে ক্লাস করানো হয় ঠিক আছে যদি মনে করো সেটাও ভর্তি হতে পারো আমাদের সংঘর্ষ ব্যাচ ঠিক আছে সংঘর্ষ ব্যাচও ভর্তি চলছে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে আর মক টেস্টও কিন্তু শুরু করে দিয়েছি কারণ আর সময় নেই পনেরোটা মক টেস্ট নেব পরীক্ষার মোটামুটি আগে পর্যন্ত তোমার মক টেস্ট দিতে পারবে কোয়েশ্চেন তুমি কিন্তু ওই মাসিরও দিতে পারো ওই মারটা আমি প্রোভাইড করে দিয়েছি গ্রুপে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি ভারতে প্রথম বিমান বাহিনী প্রথম মহিলা পাইলট পাইলটকে ছিলেন ভারতীয় বিমান বাহিনী আগেটা ছিল ভারতীয় ভারতীয় নয় ঠিক আছে এটা ভারতীয় বিমান বাহিনীর এটা হচ্ছে হরিতা কৌর দেওয়াল হরিতা কৌর দেওয়াল হচ্ছে প্রথম ভারতীয় বিমান বাহিনী প্রথম মহিলা পাইলট পরের প্রশ্ন দেখো ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা মানে প্রথম অফিসার কে পরমবিদ চক্রপ্রাপ্ত হন বা ধাকো কোয়েশ্চেনগুলো কি লেভেলে কোয়েশ্চেন নিয়ে এসেছি তো উত্তরটা কি নির্মলজিৎ শেখো নির্মলজিৎ শেখো হচ্ছে প্রথম বিমান বাহিনীর প্রথম মহিলা অফিসার ঠিক আছে আচ্ছা প্রথম মহিলা অফিসার নয় প্রথম অফিসার যিনি চক্র চক্রেন এই যে নির্মলজিৎ ইনি কিন্তু ছেলে ঠিক আছে তো ইনি প্রথম যিনি হচ্ছে কি করেন যে প্রথম অফিসার যে পরমবীর চক্র ঠিক আছে বিমান বাহিনী অফিসার যিনি কিন্তু পরমবি চক্র প্রাপ্ত করেছেন বা পেয়েছেন ঠিক আছে পরমবি চক্র কী আচ্ছা আমি তোমাদের কয়েকটা কথা বলি পরমবি চক্র হচ্ছে আমাদের সামরিক ক্ষেত্রে সবথেকে সব থেকে সর্বোচ্চ যে সম্মান সেটা হচ্ছে পরমীর চক্র আর অসামরিক ক্ষেত্রে সামরিক মানে কি সামরিক মানে পুলিশ টুলিশ এই সমস্ত বাহিনী যারা থাকে তারা হচ্ছে সামরিক বাহিনী আর অসামরিক মানে হচ্ছে যারা তোমার হচ্ছে যারা সিভিলিয়ান হয় ঠিক আছে মানে আমরা যেটা যারা সাধারণ মানুষ ধরো কেউ গাইতে গিয়ে কেউ মানে সব থেকে বড়ো পুরস্কার ভারত রত্ন আছে তার পদ্মবিভূষণ আছে কোনটা হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখিনি ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকারকে দেখো এর থেকে বেস্ট কোয়েশ্চনা কী পাবে বলো এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসছে তো সেই টাইমগুলোকে ফলো করে কিন্তু কোশ্চেন গেছি তো ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন উত্তর হচ্ছে মীরা কুমার কুমার ঠিক আছে কুমারী সমত কুমারী হবে হ্যাঁ এটা মহিলা ছিলেন কুমারী বা মী মীরা কুমার যাই হোক একটু কনফিউশন আছে যাই হোক এটা দেখে নিও তো উত্তর হচ্ছে কুমার ওকে তো ভারত প্রথম মহিলা স্পিকার মহিলা লোকসভা স্পিকার আচ্ছা লোকসভা যে সভাপতিত্ব করেন সে কে স্পিকার করেন আচ্ছা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও রাজ্যসভার কোশ্চেনটা কিন্তু কমেন্ট করবে হ্যাঁ রাজ্যসভার সভা যারা সদস্য রাজ্যসভার সদস্যদের কার্যকাল কতদিন খুবই কমন একটা কোশ্চেন সদস্যদের কার্যকাল বা তাদের কার্যমেয়াদ কত দিনে হয় কত বছরে তাদের কার্যমেয়াদ হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই কমন একটা প্রশ্ন চলো পরের প্রশ্ন দেখিনি ভারতে প্রথম কমিউনিস্ট লোকসভা স্পিকার ছিলেন ভারতের প্রথম কমিউনিস্ট লোকসভা স্পিকার কে ছিলেন উত্তরের সোমনাথ চট্টোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন এমন একজন লোকসভা স্পিকার যিনি ছিলেন কমিউনিস্ট ওকে যিনি কমিউনিস্ট লোকসভা স্পিকার ছিলেন দেখো কোয়েশ্চেনগুলো কিন্তু একটু আনকমন টাইপের সবাই কিন্তু সব প্রশ্ন উত্তর পারবে না ওই জন্য বলছি আবারও বলছি অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো এই ধরনের ভিডিও যদি পেতে চাও যদি মনে হয় কন্টিনিউ হোক তা নাহলে আমি দেবো না কিন্তু সত্যিই বলছি মানে এত পরিশ্রম করে কোয়েশন নিয়ে এসে যদি তোমাদের কাছে লাইক শেয়ার যদি না পাই এইটুকু যদি না পাই তোমাদের কাছে কোনো টাকা পয়সা তো লাগছে না কিন্তু এইটুকু যদি না করো তাহলে কী করে হবে ঠিক আছে তাহলে তো সম্ভবই না চলো পরের প্রশ্ন দেখে না ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন তো প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন হচ্ছে প্রথম নির্বাচন কমিশনার ঠিক আছে আমরা সবাই জানি খুবই কমন কোশ্চেন আচ্ছা ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন দেখো খুবই খুবই কমন একটা কোশ্চেন তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল এবং একে কি বলা হতো একে বলা হতো ভারতের লৌহ মানব কেন বলা হতো সেটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে ভারতের লৌহ মানব বলা হয় বা আয়রন ম্যান বলা হয় সর্দার প্যাটেলকে ওকে সর্দার বল্লভভাই প্যাটেল কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা একটু কমেন্ট করে দিও আচ্ছা ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সর্দার বলদেব সিং ঠিক আছে সর্দার বলদেব সিং বল্লভ ভাই নয় কিন্তু সর্দার বলদেব সিং ইনি ছিলেন প্রথম প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মান কি যারা দেবে ডিফেন্স মিনিস্টার ঠিক আছে ডিফেন্স মিনিস্টার ছিলেন প্রথম কিন্তু সর্দার বলদেব সিং ঠিক আছে বলদেব সিং আচ্ছা পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম অর্থমন্ত্রী আমরা সবাই জানি যে শান মুখাম চেট্টি ঠিক আছে আর কে শান মুখম চেট্টি ছিলেন প্রথম অর্থমন্ত্রী ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন কোশ্চেনগুলো খুবই কিন্তু কমন কোশ্চেন এবং খুবই কিন্তু ইম্পর্টেন্টও বটে ঠিক আছে তোমাদের পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই আসে আচ্ছা তারপরে দেখো ভারতের প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ওকে এবং বলে রাখি মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু আমাদের যে জাতীয় কংগ্রেসের প্রথম মানে সব প্রথম মুসলিম একজন সভাপতিত্ব করেছিলেন এবং সর্বকনিষ্ঠ কনিষ্ঠ ঠিক আছে সব থেকে কনিষ্ঠ একজন এই আবুল কালাম আজাদ ওকে চলো এবার সে কিছু ভূগোলের কোশ্চেন ঠিক আছে শুধু বলবে স্যার শুধু ইতিহাসে রেখেছেন ভূগোল টুগোল কিছু রাখেননি ভূগোলও আছে বস এবং কিছু কোশ্চেন দিয়েছি নিচের দিকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আছে সব টাইপ একদম মিক্সড কিছু কোশ্চেন দিয়েছি দেখো পৃথিবীর কেন্দ্র কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড তো এটা উত্তর হচ্ছে চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড কেন্দ্রে ঠিক আছে আচ্ছা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও পৃথিবীর আচ্ছা কোন অংশে বা কোন জায়গায় অভিকর্ষজ মানের অভিকর্ষজ মানের যে এটা মানটা শূন্য হয় ঠিক আছে অভিকর্ষজ তরণের মান শূন্য হয় সেটা একটু কমেন্ট করে দিও আচ্ছা জলের গতিবেগ মাপার এককিত জলের গতিবেগ দেখো ভাবো একটা জলে কিন্তু পরিমাণ নয় জলের গতিবেগ মাপার এ হচ্ছে কিউসেক ঠিক আছে সাইলেন্ট ভ্যালি কোথায় দেখা যায় এই কোশ্চেনটা সম্ভবত আমি তোমাদেরকে কমেন্ট পোস্ট করেছিলাম সাইলেন্ট ভ্যালি কোথায় দেখা যায় এটা হচ্ছে কেরালাতে এবং আর একটা তোমাদের অ্যাডভান্স কোশ্চেন দিয়ে রাখি থেকে বেশি কিন্তু রাবার উৎপন্ন হয় কেরালাতে ঠিক আছে কি বললাম সব থেকে বেশি রবার আমরা যে রবারটা ব্যবহার করি না বাড়িতে রবারটা কিন্তু ব্যবহৃত হয় এটা কিন্তু সব থেকে বেশি মানে উৎপন্ন হয় কোথায় এই কেরালাতে কেরালা কি আর একটা জিনিস হয় গডস ওন কান্ট্রি বলা হয় ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে করে রাখবে ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই খাতা নোট করে রাখবে তা নাহলে ভুলে যাবে পরপ্রশ্ন দেখো ভূমিকম্পের তীব্র পরিমাপ করা হয় কোন স্কেলের সাহায্যে তো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় হচ্ছে স্কেলের সাহায্যে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও যে সিসমোগ্রাফের সাহায্যে কী করা হয় সিসমোগ্রাফটা কি এটা কী কাজে লাগানো হয় সেটা একটু কমেন্ট করে দিও আচ্ছা পরে প্রশ্ন দেখো ঘানা পাখিরালয় কোথায় রয়েছে তো ঘানা পাখিরালয় রয়েছে তোমার কোথায় রাজস্থানে ওকে তো রাজস্থানে রয়েছে ঘানা পাখিরালয় দেখো লেখা আছে রাজস্থানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আচ্ছা আমি আবার বলি যারা যারা মক টেস্ট ব্যাচে জয়েন করতে চাইছো বা যারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো ঠিক আছে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও নাম্বারটা হচ্ছে লিখে দিচ্ছি নাইন সিক্স জিরো ওয়ান দেখো ডবল টু সিক্স ডবল টু টাকা পয়সা আসবে যাবে কিন্তু না এই যে এই সময়টা একবার ভাবো যখন একটা নোটিফিকেশান আসার জন্য কত ধৈর্য ধরে বসেছিলে তাই না যে কবে বেরোবে কবে বেরোবে যখন বেরিয়েছে এত কষ্ট যখন বেরিয়েছে এত যখন অপেক্ষার পর যখন বেরিয়েছে তখন এই সুযোগটা মিস করতে দিও না ঠিক আছে এটা আমার সাজেশান চলো এবার সে মাজুলা দ্বীপ ও নদীর তীরে অবস্থিত তো দেখো সব হচ্ছে না কোথাও না কোথাও পড়েছি কিন্তু পারছি না উত্তর দিতে তো এটার কারণই হচ্ছে এটা যেমন পড়ি কিন্তু ভুলে যায় এই যে পিডিএফটা দেবো প্রত্যেকে কিন্তু প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পর তোমরা কিন্তু প্রত্যেকে প্রতিদিন রিভিশন দেবে ঠিক আছে কোশিংগুলো খুবই কমন কোশ্চেন অন্যান্য পরীক্ষায় দেখবে প্রচুর আসে পিএসসি পুলিশ ঠিক আছে ফুটিস আই সমস্ত পরীক্ষায় দেখবে প্রচুর আসে এই সমস্ত প্রশ্নগুলো ঠিক আছে তো দ্বীপ কোন নদীর তীরে রয়েছে ব্রহ্মপুত্র নদীর তীরে রয়েছে দ্বীপ আচ্ছা ব্রহ্মপুত্র নদীর আর একটা নাম রয়েছে বেশ কিছু নাম রয়েছে ঠিক আছে একটা নাম বলি সাংপো সাংপো বলা হয় কাকে ব্রহ্মপুত্র নদীকে ঠিক আছে এবং আর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক আছে চলো আচ্ছা আমাকে একটা কমেন্ট করে দিও যে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে এটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে আচ্ছা তো দ্বীপ কোথায় রয়েছে ব্রহ্মপুত্র নদী আচ্ছা ভারতের সব থেকে পুরনো তৈলখনির নাম কি মাথায় রাখবে সব থেকে পুরনো তৈলখনি হচ্ছে ডিগবয় ঠিক আছে এবং সব থেকে বেশি কোথায় তৈল মানে তৈল কোথায় উৎপন্ন হয় বেশি বোম্বে হাই ঠিক আছে এগুলো কিন্তু কমন করে একদম কমন প্রশ্ন আচ্ছা ভারতের সব থেকে বেশি রপ্তানি করে এই যে তৈল বা তেল রপ্তানিকারক দেশ কোনটা মানে ভারত নয় পৃথিবীর মধ্যে তার উত্তরটা কী হবে সেই দেশের নামটা কিন্তু একটু কমেন্ট কমেন্ট করে দিও ঠিক আছে এখানে ভুল করানো কিন্তু আরও প্রারূপ করে দেবে বাট আরও কিন্তু হবে না উত্তর ওকে চলো পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে আমাদের তিব্বত মালভূমি আচ্ছা কোন মালভূমিকে ঠিক আছে এখানে একটা কমেন্ট করে দিই কমেন্ট করে দিও যে ভারতের পৃথিবীর ছাদ কাকে বলা হয় কোন মানে মানুভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় এটা একটু কমেন্ট করে দিও আচ্ছা পরে প্রশ্ন করো সারা বছর দিন রাত্রি সমান হয় কোথায় সারা বছর দিন রাত্রি সমান হয় নিরক্ষীয় রেখাই কিন্তু সমান হয় আচ্ছা গরম পানি অভয়ারণ্য মানে এটা একটা অভয়ারণ্যের নাম বলছি গরম পানি অভয়ারণ্য কোথায় দেখা যায় এই গরম পানি অভয়ারণ্য দেখো নাম শুনে মনে হচ্ছে না পানি মানে একটা বাংলায় বলছে গরম পানি তো একটা বাংলা ভালো ব্যাপার আছে আর বাংলা ভাষা কিন্তু বাংলা ছাড়া একমাত্র আসামে হয় আর একটা ত্রিপুরাতে হয় তো ত্রিপুরাতে নয় এটা আমাদের আসাম রাজ্যে কিন্তু রয়েছে গরম পানি অভয়ারণ্য ঠিক আছে খুবই কমন কোয়েশ্চেন কিন্তু একটু হ্যাঁ আচ্ছা লুনি নদীর উৎসস্থল কোথায় লুনি নদীর উৎস হচ্ছে আনাস সাগর হ্রদ ওকে আনাস বলে একটা সাগর হচ্ছে সেই সাগর হ্রদে কিন্তু লুনি নদীটা উৎপন্ন হচ্ছে এবং লুনি কি লুনি হচ্ছে আমাদের একমাত্র অন্তর্বাহিনী নদী ঠিক আছে আমাদের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি লুনি আচ্ছা দেখো পরের প্রশ্ন দেখে নাও পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম কী পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কলসুবাই কলসুবাই হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান কত তো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান হচ্ছে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ওকে আচ্ছা একটু একটু তাড়াতাড়ি চলছে কারণ এগুলো অনেক কিছু আছে কমন প্রশ্ন অনেকগুলো আনকমন কোশ্চেন আছে ভারত কোন রাজ্যে বছর দুবার বৃষ্টিপাত হয় এই কোয়েশনগুলো দেখবে ডাব্লিউ বি খুব খুবই এসেছে রিসেন্ট কিছু পরীক্ষা কিন্তু দেখা যাচ্ছে তো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে আমাদের তামিলনাড়ু ঠিক আছে অ্যাকচুয়ালি না এটা হচ্ছে করমণ্ডল এলাকা ওই করমণ্ডল এলাকা মানে তামিলনাড়ুর নাক করমণ্ডল এলাকা ঠিক আছে তো এখানে বলা হয় বছর দুবার কিন্তু বৃষ্টিপাত হয় কর্কট সংক্রান্তি বলা হয় কোন দিনটাকে তো বলা হয় একুশে জুন আচ্ছা ভারতে একমাত্র শুল্ক মুক্ত বন্দর কোনটাতে এক মাত্র আছে কান্ডালা যেটা তোমার হচ্ছে গিয়ে আমাদের গুজরাটে রয়েছে ঠিক আছে কান্ডালা দ্বীপ বা কান্ডালা একটা আমাদের বন্দর আচ্ছা কর্কটক্রান্তি রেখা কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে তো মাথা রাখবে এটা আটটা রাজ্যের উপর দিয়ে গেছে ঠিক আছে এটা একটা ট্রিক আছে মিত্র গামছা ঝেলে পড়লো আমি যদি কোনোদিন সময় পাই তো এটা আমি তোমাদের বোঝাবো যদি তোমরা বলো যে স্যার এই টপিকের উপর ক্লাস দিন তাহলে একটু কমেন্ট করে দিও ঠিক আছে যে হ্যাঁ স্যার এই টপিকের উপর ক্লাস দিন তো খুবই মজাদার একটা ক্লাস হচ্ছে কর্কটক্রান্তি রেখা আচ্ছা তারপর জানা হচ্ছে নাম দফা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে সবাই জানি নাম দফা ন্যাশনাল পার্ক আমি কিছুদিন আগে তোমাদেরকে একটা করাচ্ছিলাম যখন ওই বাইস ফ্রেয়ার রিজার্ভ করাছিলাম তখনই বলে দিয়েছিলাম যে নাম দফা ন্যাশনাল পার্ক রয়েছে কোথায় অরুণাচল প্রদেশ দেখো কোশ্চেন কিন্তু কমন চলে আসে কোথা থেকে না কোথা থেকে কিন্তু কমন চলে আসছে নামদাফন ন্যাশনাল পার্ক কোথায় অরুণাচল প্রদেশ এটা কিন্তু আমার করানো ঠিক আছে এবং ফ্রি ক্লাসেই করিয়েছি এটা কিন্তু কোনো পেট ব্যাচে নয় ফ্রি ক্লাসেই করিয়েছি আর পেট বেছে তো অনেক কোয়েশন কমন চলেই আসছে আচ্ছা তারপরে চলে আসি ভারতের কোন রাজ্যে এক মিনিট আচ্ছা পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বাগিচা ফসল উৎপাদিত হয় তো উত্তরটা কি কেরালা কেরালাতে সবথেকে বেশি বাগিচা ফসল উৎপন্ন হয় ওকে কেরালাতে সবথেকে বেশি বাগিচা ফসল উৎপন্ন হচ্ছে আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও মৃত্তিকার স্থানীয় নাম কি মৃত্তিকার স্থানীয় হচ্ছে রেগুড় তাই না কৃষ্ণমাতি মানে কালো মাটিকে বলা হয় রেগুর বলা হয় আচ্ছা এবার চলে আসে দেখো কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন আমি প্রতিদিন চেষ্টা করবো তোমাদের যদি ভালো রকম রেসপন্স আসে ঠিক আছে এক হাজার দু হাজার যদি লাইক আসে তাহলে আমি প্রতিদিন এইরকম টাইপের কিন্তু প্র্যাকটিসেট নিয়ে আসবো অন্যান্য সাবজেক্টেরও অর্থাৎ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ম্যাথ ইংলিশ রিজনিং যদি তোমরা ভালো মতো রেসপন্স দাও তা নাহলে সম্ভব না সত্যি বলছি এক হাজার ভিউজ আরে দুশো একশো গুণের লাইকস এটা তোমার চলবে না বস সত্যি কথা বলছি চলবে না আমি এটা করছি জাস্ট তোমাদের ভালোর জন্য এবার যদি তোমরা যেটা না বুঝতে পারো সেটা তোমাদের তোমাদের লস ঠিক আছে আর কিছুই না আচ্ছা তাহলে চলে আসছি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এমডি এবং সিইও পদে কে নিযুক্ত হয়েছিলেন উত্তর হচ্ছে অশোক ভাস্বানি ঠিক আছে অশোক ভাস্বানি হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এমডি এবং সিও পদে নিযুক্ত হয়েছেন কারেন্ট থেকে কিছু কোশ্চেন দিচ্ছি কিন্তু এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হ্যাঁ এগুলো অবশ্যই খাতা নোট করে নেবে আচ্ছা রাম মন্দির রাষ্ট্রীয় রাষ্ট্র মন্দির এক সান্ঝি সানঝি ভীরসাদ নামক শিরোনামে একটি বই লঞ্চ করেছেন কোন লেখক দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু দেখবে বুকস অ্যান্ড অথার থেকে একটা করে প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে তো বুকস অ্যান্ড অথার থেকে আমি যদি বলি যে এই যে কোশ্চেনটা কিন্তু আমার মনে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কেন কারণ রাম মন্দির একটা রিসেন্ট ঘটনা একটা একটা বড় ইতিহাস তৈরি করেছে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসলেও আসতে পারে ঠিক আছে তো সেখান থেকে দেখতে পারি একটা বই লেখা অনেক বই অনেক অনেক বই লেখা বাট কিছু কোশ্চেন থাকে না খুব ইম্পর্টেন্ট তো ততটা যে রাজ্যপাল এটা হচ্ছে কেরালার রাজ্যপাল ছিলেন ঠিক আছে মানে কেরালার একজন রাজ্যপাল আরিফ মোহাম্মদ কিন্তু এই বইটা লিখেছেন কোন কি বই লিখেছেন রাম মন্দির রাষ্ট্র মন্দির ঠিক আছে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা পরের প্রশ্ন নাও উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে পুনঃ হলেন কে উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে পুনঃ হয়েছেন কে দুর্গা দুর্গা মিশ্র দুর্গা শঙ্কর মিশ্র হচ্ছেন উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন আচ্ছা বেশ আমি আজকের মতো এখানে শেষ করছি কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে দিও কোন প্রশ্নটা সবথেকে কঠিন লেগেছে এবং কতগুলো পারলে সেটা একটু কমেন্ট করে দিও থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ নমস্কার